চলে ছাড়ে না ধারা, আঁকা বাঁকা নদী সাগর পানি, বই চলে ছাড়ে না ধারা, আঁকা বাঁকা নদী সাগর পানি, ডাকি কোলা বেন ছোট কাজে বিড়ালি মা করি সাজাল বনি, রে বই চলে ঝর্ণ ধারা, আঁকা বাঁকা নদী সাগর পানি। জল বাতাস বৃক্ষ রাজি সব জননী সমান, তুমি আছো আমি আছি সবিনে তো বহমান, দেখো এই পৃথিবীর অপরূপ শোভা দোলা দেয় প্রাণে, বই চলে ঝরে না ধারা, আঁকা বাঁকা নদী সাগর পানি, বিশ্ব জানা আছে সবার, শান্তির কপট হবে তোমার আমার, এসো ভরিয়ে তুলি এই পৃথিবী আমরা গানে গানে, বই চলে ঝরে না ধারা, আঁকা বাঁকা নদী সাগর পানি। ওষুধের দোকানে ডিকোর সাথে দেখা, কথা ছিল সিডি নিয়েই চলে আসবো, দেখে বসলো ডিকোর দাদি, থুরথুরে বুড়ি কি যে মজার মজার গল্প বলে, তুমি যদি শুনতে। কিসের গল্প? ডালিম কুমারের গল্প, রাজকুমার রাজকুমারীর মাথায় জীবন কাটি রাখলে রাজকুমারী জীবিত হয়, মজার মজার সব কথা। দাদির গল্প শেষ হতে না হতে এলো আরেক বুড়ি। নিশ্চয়ই ডিকোর নানি? না না। তাহলে কি কাজের বুড়ি? আরে না, ডিকোর ছোট বোন। কি যে সুন্দর আপু, তোমরা যদি দেখতে। কোন ক্লাসে পড়ে? নাইনে। আচ্ছা, নাম কি? ডোরা। ওর কাণ্ড কারখানা দেখে আমি তো তাজ্জব। আচ্ছা মামা, রাজশাহীর পানা তো বড় হয় কেন? শোনো, তোমার তো দেশ ঘোরার অভ্যাস, একবার আসি দিকে দেখে এসো কেন বড় হয়। একটা সুপারি না? সুপারি না, দাও। মামা, আপনি কি গুপ্ত বিদ্যা চর্চা করেন? পড়ি। মামা কিছু মনে করবেন না, আমার মনে একটা খটকা লাগে। কীরকম? গুপ্ত বিদ্যা হচ্ছে গুরুমুখী বিদ্যা, এখানে পড়াশোনা কি আছে? আমার তেমন মনে হয় না। মামা চুন নেবেন? না, আমার মনে হয় পড়াশোনা গবেষণা ও চর্চার মাধ্যমে গুপ্ত বিদ্যা অর্জন করা সম্ভব। মামা আপনি যাই বলেন, আপনার কিন্তু কামরূপ কামাখ্যা ঘুরে আসা দরকার, তন্ত্রমন্ত্রের সব চর্চা তো সেখানে। আমার খুব যাবার ইচ্ছে মামা। তোমার রাশি কি? মীন রাশি। মামা আমার হাতটা একটু দেখে দিতে পারবেন? সঠিকভাবে সব কিছু বলতে হলে তোমার জন্ম তারিখ, সময় এবং স্থান জানা দরকার। সঠিক জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান কি করে পাবো মামা? এগুলো তো লিখে রাখিনি। জমিদাররা তাদের সন্তানদের জন্ম স্থান তারিখ ক্ষণ সব লিখে রাখত। তাই নাকি? তাহলে তো আবার বাড়িতে যেয়ে সব কিছু খুঁজে দেখতে হবে। মামা পাঞ্জাবিটা তো নষ্ট হয়ে গেল, একটু চেঞ্জ করে আসো। আগে ছিল রংপুর, এখন গাইবান্ধা, থানা সুন্দরগঞ্জ, আর গ্রাম হলো চণ্ডীপুর। তাহলে খালুর দেশ কই?
ওইখানেই, ওদের গ্রামের নাম শান্তিরাম। ও, তা আমনগো দেশে আলুর ডাল খায় না? খায়। শিং মাছ দিয়ে আলুর ডাল যে কি মজা! খালাম মা, আপনি ভালোই লিট্টু রাঁধেন তো। তোর খাইতে ইচ্ছে করে? হ। একদিন এলো সেই বোঝা পড়ার দিন, আমার ঘুটিটা যখন পকপক করে আকাশে উঠছে, তখন কে যেন ঘুটিটা দিল কেটে। লাটাই থেকে কেটে যাওয়া ঘুটিটা নিশানাহীন ভাসছে। আর তখন তুমি সেই ঘুটির পেছনে পেছনে ছুটছিলে, তাই না? না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভাবছি। তোমার নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছিল। হ্যাঁ, কষ্ট হচ্ছিল, তবে আমার ঘুড্ডিটা অন্যের কাছে যাচ্ছে কষ্টটা সেই জন্যে নয়। তাহলে? কষ্টটাই ঘুড্ডির জন্যে। সে জানে না কার হাতে গিয়ে পড়বে, কি হবে ওর অবস্থা। সেদিন থেকে ঘুড্ডি ওড়ানো ছেড়ে দিলাম। মামা, আমি তো মাকে দেখে আসি। যাও মা। লাবণ্যা পড়ানতে পারে না কেন? কে বলে পারে না, পারে তো। কি করো মা? আপা আপনি বাঁচবেন অনেকদিন, আপনি নাম নিতে না নিতে আপনি চলে ওষুধ খেয়েছো মা? ও হো, ভুলে গেছি রে মা। এই তো জানতাম, ময়না পাথর যাক, আগে পানি নিয়ে। কেন এরকম করো মা বলো তো? সব কাজ তোমার মনে থাকে, অথচ ওষুধ খাওয়ার কথা মনে থাকে না, কি প্রবলেম? কি? সরি মা। আমার বয়স তোমার চেয়ে অনেক বেশি, কিন্তু তোমারও বয়স হয়েছে, সুতরাং তোমার সঙ্গে খোলামেলা আলাপ করা যায়। কি যে বলেন না জুয়েল ভাই, আপনি আমার সঙ্গে খোলাখুলি আলাপ করবেন না তো কার সঙ্গে করবেন? তুমি লেখালেখি করো, তুমি বুঝবে ভালো। মেয়েটা একদম বনলতা সেন। হিন্দু না মুসলমান? হের, আরে কল্পনার আবার হিন্দু মুসলমান কি? জীবনবাবুর বনলতা সেনের কথা বলছেন? ঠিক ধরেছ, এখন বলো কি করবে। মানে আমি ঠিক আপনার কথা বুঝলাম না। বোকা ছেলে, আমি মামির সঙ্গে আলাপ করেছি, তুমি রাজি থাকলে তোমার বিয়ের ব্যবস্থা করে ফেলব। সর্বনাশ, বলেন কি সমস্যা? কোথায় তোমার লেখাপড়া তো শেষ? না না, মানে আচ্ছা আপনার ব্যবসার কি হলো বলেন তো? আজকে সকালে সব টাকা পয়সা দিয়ে আসছি, জমিদারি আমলের মতো বন্দোবস্ত, কাল সকালে যেয়ে দোকানের চাবি নেব। সাবাস, তাহলে তো আপনার দোকানে আমি আমার পত্রিকা রাখতে পারবো। অবশ্যই রাখবো, একটা পান খেয়ে আসি। হ্যাঁ নিশ্চয়ই। ধান কাটা হয়ে গেছে কবে জানো, খেতে খেতে মাঠে পড়ে আছে খড়, পাতাকুটো ভাঙা ডিম সাপের খোলস নির্শি। এরকম করো কেন আশ্চর্য? তখন না তুমি বললে টায়ার্ড ঘুমাবে, ঘুমাও নি কেন? ঘুম আসছে না। কতটা হেভি মানে তোমাদের ওই বাড়ি বানানো ক্রেন টেনে তুলতে পারবে তো? তুমি তুমি কিছু মনে করো না। আরে ওটা দুলা ভাইয়ের মুদ্রা দোষ, আমাকে তো প্রতিদিন একবার করে বলি। ও মামা, তোর বিয়ের গল্প বলো না। জুয়েল না তোদের বলেছে? মামা, আমি তখন দেশ ভ্রমণে বেরিয়েছিলাম, দীর্ঘ 3 বছর পর বাড়িতে ফিরি, আমি সবটুকু জানি না। আপনি কি তাহলে আন্দাজে বলেছিলেন? বোকামি, আমি যতটুকু জানতাম ততটুকুই বলেছি। জুয়েল মিথ্যে বলেনি, তবে পুরোটা না জানায় সেটা সত্য হয়ে ওঠে। মামা তাহলে একটু খুলে বলো না। তখন অনেক রাত, আমি মেয়ের বাড়িতে বর্ষে যে বিয়ের বৈঠকে বসেছি, কাজী সাহেব আমাকে কবুল করালেন,
দুজন উকিল গেল মেয়েকে কবুল করাতে। তারপর উকিলদের কণ্ঠ শুনতে পাচ্ছি, কবুল বলো মা, কবুল বলো। তারপর হইচই, কান্নাকাটি, একজন বৃদ্ধ মার বিলাপ শুনতে পেলাম। সেইরকম বিলাপ আর কোনোদিন বৃক্ষরাজি।